তো বন্ধুরা, কথা ছিল আজকে চাচি চুলাটা ধরবে, কিন্তু আজকে ধরা হয়নি এখনো। তো এখন আমাদের করা চাই যে রং করছে চাচি ব্ল্যাক কালার, এটা বাকি ছিল, তো চাচি আজকে এটা করছে, আগামী দিন ধরবে। এই যে দেখো, এটা বাকি ছিল, মানে রোজ করব আর করা হয় না, তো আজকে ধরা হলো। এটা মানে এটা দেওয়াতে কি হয়েছে, এখন লুক আসছে, একটা ভালো লাগছে দেখতে, দুদিন নালে খালি খালি লাগতেছিল। এই যে এই জায়গাটা করা হয়েছে আর এটা করা হয়নি, এ সেটটা করবে। তো দেখো ডিফারেন্সটা, ওটা বেশি সুন্দর লাগছে, এটাও ভালো লাগবে যখন করবে। তো চুলায় যে দেখো এতটুকু আছে, কত কালকে ধরবে। বিয়েটা হইল না না, আজকে ধরলো, ফাইনালি আজকে শেষ করবে চাচি ডিজাইনের চুলা। হ্যাঁ বড় তো না চুলার মুখটা, এই যে আমাদের আরেক মাসিমা, ফোন না ভিডিও করি, ভিডিও আজকে হচ্ছে আমাদের চুলা বানানোর কি, চুলা বানানোর ভিডিও পার্ট টু না, ওইটা ছিল, আগেরটা ছিল পার্ট ওয়ান, এটা হচ্ছে পার্ট টু। পার্ট টুতে চাচি আজকে বানিয়ে পুরো শেষ করবে, তাই তো না চাচি? তো বন্ধুদের স্বাগত জানাচ্ছি, তো দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ডিজাইনের চুলা, দুই তলা চুলা না, এই যে আমাদের জয়া চলে আসছে, দেখো উল্টাই দিল, বড় হইবে বেশ, তার মানে চাচি আরেকটা আমাদের জন্য আগে চাচির বাড়িতে বানিয়ে রেখেছে, ওটা আনতে পারেনি, ভারী, তো বাড়িতে বসেই বানিয়ে দিচ্ছে আমাদেরকে। তা আগেরটা কি করবা চাচি, ওইটাও আনবা, অসুবিধা না আমাদের আর কি, না আমাদের তো পাইলে ভালোই। আমার সাইকেল দেখলে যা চলাইতে ইচ্ছা করে না, আগে তো খুব চলাইতাম সাইকেল। এসব কোনো কিছুর মধ্যে একটা ই করতে লাগছিল না চাচি? হ্যাঁ মানে এটাতে ফাড়ে, এক কাম করো না একটু রশি দিয়ে ফাইটটা দিতে হয়, ওরা বলবো না। এখন একটা কি প্রবলেম হয়ে গেল, যেটা উল্টা করার পরে একটা ফেটে যাচ্ছে, তখন রশি দিয়ে বাঁধো। কিন্তু চুলা কেন ফাটলো রে? কড়াইতে বা কিছু টেক না, চুলা ফাটলো গেলে এই জায়গাটা উঠাই দিছে না, সাপোর্টটা পাইতেছে না, এই জন্য তো ফাটতে দিতেছে। আর এটা কিছুর মধ্যে বানাই নাই না, কিছু মধ্যে যদি বানাইতে তাহলে কি। চাচি আমি বলছিলাম কিন্তু কড়াইটা দিই, চাচি কড়াইটা ছোট হইবে বলে, ওই যে ফুটা কড়াইটা, হ্যাঁ ছোট হইব তো এটা, চাইলে দেখে তুমি এরকম কোনো কিছু একটা দিয়ে নাও, নাহলে আবার ইসে হয়ে যাবে।
কি দেওয়া যায় কত? দরাটা নিছে যদি টাকারি সাগারি দিতাম টাকারি দিলে আর ফাটতো না, ফাটছে তার কোনো অসুবিধা নেই, আবার জোড়া লেগে যাবে। মাটির জিনিস তো জেনে দিবা হিনে জোড়া না। হ্যাঁ চাচি, হাত দিয়ে পুরা সমান না? আর বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি। তার মানে আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো যে মামি শাশুড়িরা এসেছিল ননদের বিয়ে, তো মানে ওরা থাকতে থাকতে আমাদের বাড়িতে কথা হলো যে না, আমরা চেষ্টা করবো বিয়েটা, মানে আমাদের ইচ্ছা ছিল বা আমার ননদের ইচ্ছা যে এখানে বিয়েটা হবে, কারণ যেহেতু রিলেটিভসরা সবাই এখানে, তো চাইছিলো সবাইকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করে বিয়ে হবে। তো আমার হাজব্যান্ডও গেছিলো ভবন খুঁজতে রেডি, কিন্তু পরে কিছু একটা কারণে আর বিয়েটা এখানে সম্ভব না, আমাদের এখান থেকে হবে না বিয়েটা, শিলংয়ে হবে, তো সেই ঠান্ডার মধ্যে তো আর যাওয়া হবে না। তো কালকের দিনটা আমরা সবাই বাড়িতে খুব খুশি ছিলাম, আমার ছেলে, আমার মেয়ে, চাচি, এমনকি চাচি, তো আমরা অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম যে নাচবো টাচবো বা অনেক সাজুগুজু করবো, কিন্তু কিচ্ছু হবে না, এখন সব গেল। একলা মানুষ কি তাই হারতো না? হ্যাঁ, এখানে আমাদের এখানে শিলং থেকে ঠান্ডাটা একটু কম, তো মজাটা বেশ ভালোই হতো। আর কালকে তো দেখেছোই যে বিয়ের জিনিসগুলো দেখা হচ্ছে, মনে হচ্ছে যেন আমাদের বাড়িতে বিয়ে লেগেছে। আমাদের কালকে সারাদিন কাজের সব উল্টাপাল্টা, চাচিও কাজের দিশ পায় না, আমিও কাজের দিশ পাই না, এখন কীভাবে কী করবো? তারপরে হ্যাঁ কি হয়েছে, এখন একটু সর্ষে বাটো, সর্ষে আর কাঁচা লঙ্কা, হ্যাঁ ওই 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 সেদিনকার যেমনটা দিলাম, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা। তো এই আর কি, আর জীবনের প্রথম এমন রান্না হয়েছিল কালকে, যখন কেউ আর কাজের দিশ পেলাম না, তো রান্না হয়েছে কি জীবনে এরকম খাওয়া হয়নি, তিতা ভাজি আর পনির আলু মটর দিয়ে, মানে বিয়েবাড়ি বিয়েবাড়ি একটা ভাব শুরু হয়েছিল আজকে, আবার সেই ভাবটা শেষ বিয়েবাড়ি বিয়েবাড়ি সব লন্ড জয়েরও মন খারাপ, মন খারাপ তারা জয়, কুকারটা রাখো না যদি ডাল টাল বানাই। তো চলো চাচি করতে থাকুক, আমরা চাচি এতখানি এটাই এটাকে আগে সমান করবো না পুরা, চাচি পুরা মানে প্লেন করবে চাচি, তো করুক তারপর আমাকে ডাক দিও, বন্ধুরা দেখবে তো রান্নাঘরে। চলো এই দেখো চাচি বসিয়ে দিচ্ছে এখন, কি এগুলোকে কি বলে জানি, জি 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 জিক, আচ্ছা তিনটা বসাবে, তিনটা তো তো আমাদের ভিডিও তো সবাই করো, সবাই মানে বোঝোই ভিডিও করতে কত কষ্ট, এদিকে কাজ করো ভিডিও করো না চাচি, যার যার কাজ করো সময় বের করে তার ফাঁকে ফাঁকে ভিডিও করো, আমি তো রান্নাঘরে আছি, যাই আসি যাই আসি, তো একটু ভিউজ হলে ভালো হয়, লাইক কমেন্ট করলে ভালো লাগে। যে কীভাবে আবার বানায় পরে জানি না, আপাতত চুলাতে ব্যস্ত চাচি, আমি এখন আবার রান্নাঘরে যাব। আচ্ছা না না সমান হবে না তো, এটা হচ্ছে নিনজা টেকনিক, হ্যাঁ এক বিঘা এক বিঘা, হ্যাঁ এটা একটা মাপো, হ্যাঁ আর এটা চুলা বানানোর নিনজা টেকনিক, হ্যাঁ বসবো না তো সমান হয়ে করায়, তাহলে এখন যাই রান্নাঘরে, এটাকে এখন সমান করবা তো লেববা তো নাকি, তাহলে আমি যাই আবার ডাকো, হ্যাঁ চাচির ডিউটি আমারও ডিউটি। তো আজকে দেখে নাও কি রান্না হচ্ছে, এটা হচ্ছে লাই পাতা আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি হবে,
হলো এই তো তারপর আবার এখানে মাটি দিয়ে উঁচা করলা না তিনটা প্রথমে দিয়েছিল তারপরে আবার মাটি দিয়ে উঁচা করে সমান করা হচ্ছে দেখো না কেন যাওয়াটা সময় আর বন্ধুরা করবো না চাচি দেখাই নাই হ্যাঁ ও আচ্ছা ওই একটা জায়গা রেখেছে তোমাদেরকে দেখাবে গুঁড়া চুলা যখন বানায় তখন এইভাবে বাঁশ দিয়ে রাখে তারপরে গুঁড়া ভরে কি নিলা এটা দিয়া কি মাপ নিলা জুক নিলাম কিসের জুক নিলা করে দিন না হ্যাঁ তুমি ল্যাপ ওই জায়গাটা দেরি আছে না চাচি আবার হ্যাঁ পুরো সমান করবে তারপরে আমি যাই এখন রান্নাঘরে কতখানি হইল আর দুই তলা কই হবে দুই তলা এটা খালি মাটি তো না এরম আর একটা দিবার ছিল ও ওটা হইব না না ভাঙে যাবো গা ওজন হয়ে যাবো যে তাহলে দুই তলার চুলা তাহলে বন্ধুরা দুই তলার চুলা ক্যান্সেল কই চাচি দেখাও বন্ধুরা তো তোমার দুই তলার চুলা দেখার জন্য হ্যাঁ ছোট করে একটা বানিয়ে দাও ছোট করে একটা বানায় দেখাবা একটু সুমানদা হ্যাঁ 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 তাহলে বন্ধুরা চাচি কথা দিল যে ছোট করে একটা বানিয়ে দুই তলা চুলা দেখাবে এর মধ্যে যদি করবা যায় আর একটা ইউ পার গেলে তাহলে তোমার কি বসে সাদা ভেঙে যাবে হ্যাঁ তাহলে আজকেও শেষ হবে না না তো ডেলি অল্প অল্প করে যেদিন হয় সেদিন অল্প অল্প করে দেখাই না ওই দিকটা যখন চড়া এই দিকটা একটু এদিকে মাটি দিম মুরকাটা হ্যাঁ মুরকাটা হয়েছে না হ্যাঁ হ্যাঁ পুরো গোলটা হ্যাঁ হ্যাঁ আরো কাটাকুটি আছে আর কি বন্ধুরা আমার এই শেষ দেখাবো আজকের জন্য এতটুক নাকি আবার কালকে দেখাবে ডেজিনের মাটিতে কত কিছু বানানো যায়